এসএসসি এক্সাম শেষ, তাই ফ্যামিলি সবাই মিলে প্ল্যান করলো যে কক্সবাজার যাবে। তো কক্সবাজার যেতে হলে তো আমার শপিং করাই লাগবে, শুধু আমার না সবারই শপিং করা লাগবে। তাই আমরা শপিং মলে চলে গেলাম আর ড্রেস চুজ করা শুরু করলাম। যেহেতু ফ্যামিলি সবাই মিলেই যাব, তাই ডিসাইড করলাম যে মেয়েরা সব একই রকম জামা পরবে আর ছেলেরা সবাই একই রকম শার্ট বা গেঞ্জি পরবে, কিন্তু কালারটা থাকবে সেম, কালারটা হচ্ছে খয়েরি। তাই আমরা খয়েরি কালারের জামা খোঁজা শুরু করলাম, কিন্তু আমাদের পছন্দ মতো হচ্ছিল না। তাই বুঝতে পারলাম না, এভাবে রেডিমেড জামা খয়েরি কালার পাওয়া যাবে না। তাই আমরা চলে গেলাম গজ কাপড়ের দোকানে, আর এর মধ্যে কারেন্টটাও চলে গেল। যাই হোক, আমরা এই অন্ধকারের মধ্যে কাপড় খোঁজা শুরু করলাম, আর আমাদের এই খয়েরি কালারের মধ্যে চুন্ডি প্রিন্টের কাপড়টা পছন্দ হয়ে গেল, কারণ খয়েরির মধ্যে আমরা এর থেকে আর সুন্দর কাপড় পাচ্ছিলাম না। আর এর সাথে আমরা ম্যাচিং করে সালোয়ার কাপড়ও নিয়ে নিয়েছিলাম, আর এখানে আম্মু বসে বসে হিসাব করছে, কারণ আমরা অনেকগুলো কাপড় নিয়েছিলাম সবার জন্য, তাই আম্মু হিসাব করছিল। কাপড় কেনা শেষে আমরা একটু স্বর্ণের দোকানে গিয়েছিলাম দেখতে যে নতুন কোনো ডিজাইন এসেছে কিনা। দেখলাম যে না, তেমন কোনো নতুন ডিজাইন আসেনি, সব আগের ডিজাইনই আছে। স্বর্ণের দোকান থেকে বের হয়ে চলে গেলাম আমরা ওড়না ম্যাচিং করতে জামাটার সাথে, কিন্তু আমাদের আর ভালো লাগছিল না, অনেক ক্ষুধা লেগে গিয়েছিলো। তাই আমরা চলে গেলাম খাওয়া দাওয়া করতে। ফার্স্টে একটা মোজো অর্ডার দিলাম, তারপরে বার্গার অর্ডার দিলাম, ফুচকা অর্ডার দিলাম। ফুচকাটা মজারই ছিল, আমি এক্সট্রা করে একটু চিলি ফ্লেক্স দিয়ে নিয়েছিলাম, আর অর্ডার দিয়েছিলাম চটপটি।